আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অবশেষে আজকে এগারো নভেম্বর দু হাজার তারিখ ছিল আজকে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল আটশো ইউনিয়ন পরিষদের মধ্যে আটশো পঁয়ত্রিশটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে তো ছিলেন বন্ধুরা আজকে সারাদিনের নির্বাচনের পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে শেয়ার অর্জন চলে আসলাম সারাদিনের নির্বাচনে নির্বাচনের সহিংসতায় একদিনে ঝরে গেল ছয়টি প্রাণ তো চলুন বন্ধুরা জেনে নিই আজকে সারাদিনের নির্বাচনে কি কি ঘটনা ঘটেছে এবং নির্বাচনের কি পরিস্থিতি জেনে নিই হানাহানি সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদের নির্বাচন ভোট ভোটগ্রহণ এরই মধ্যে কেন্দ্রে দখল আধিপত্য বিস্তার নিয়ে একদিনে ঝরে গেল ছয়টি প্রাণ ভোটগ্রহণের সময় নির্বাচনী সহিংসতায় নরসিংদীর রায়পুর উপজেলা দুর্গম চরাঞ্চল বাসগাড়িতে প্রতিপক্ষের হামলায় তিনজন কুমিল্লা মেঘনা উপজেলা বিভিন্ন ইউনিয়নের সংঘর্ষে একজন কক্সবাজার সদরে ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন ও ফটিকছড়িতে দুই ইউনিয়ন পরিষদ মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন চলুন আরও বিস্তারিত জেনে নিই নরসিংদীর প্রতিনিধি জানান নরসিংহদের রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল বাসগাড়িতে প্রতিপক্ষের হামলায় তিনজন নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোরে উপজেলা বাঁশগাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে এই ঘটনার পর পুরো এলাকা আতঙ্কে বিরাজ করছিল তবে সহিংসতার হাতাহতের ঘটনা ঘটলেও ভোট ভোটগ্রহণ চলেছে পরবর্তীতে নিহতরা হলেন বাঁশগাড়ি গ্রামের হিকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া একই এলাকার সিরাজ ছেলে দুলাল মিয়া এবং হক মিয়ার ছেলে জাহাঙ্গীর যার বয়স সাতাশ বছর এর মধ্যে সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাসগাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকির সমর্থক ছিলেন নিহত দুলাল বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আশরাফুল হকের সমর্থক এদিকে এগারোটার দিকে জাল ভোট দেওয়ার কেন্দ্র করে জেলা রায়পুর উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক সংঘর্ষ মারামারি ঘটনাটি ঘটে এতে সাইপুল নামে একজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান রাতে নির্বাচনী সংস্কিতা নিহত তিনজনের মধ্যে দুলাল মিয়ার লাশ রায়পুর স্বাস্থ্যকেন্দ্র জাহির জাহাঙ্গীর লাশ নরসিংদী জেলার হাসপাতাল ও সালাউদ্দিন মিয়ার লাশ জেলা সদরে মর্গে রাখা হয়েছে বাসগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইসুফ মিয়া বলেন রাতে নির্বাচনী সহিংসতার ঘটনাস্থলে একজন নিহতের কথা শুনেছি নিহতের সংখ্যা আরও বেড়ে বেড়েছে বলে জানান ওসি মেঘনা অর্থাৎ কুমিল্লা জেলায় কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকচরা ইউনিয়নের আমরাবাদ আমিরাবাদ প্রাথমিক কেন্দ্রে স্থাপিত দুপুরের দিকে তিনজন গুলিবিদ্ধ হন এই সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় বন্ধুরা আমার এইখানে আমার একটি প্রশ্ন আছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনী গুলাগুলি তেমন সন্ত্রাসী কার্যক্রম চলছে এই ইউনিয়ন পরিষদের সংঘর্ষ ঘটছে কোথা থেকে আসছে এই অস্ত্র এবং গুলি নিহতদের নাম শাওন আহমেদ পঁচিশ বছর বয়স তিনি উপজেলার ভল্লো বেরকান্দি গ্রামের মোবারক হোসেনের ছেলে দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শীর্ষক সালাউদ্দিন মোল্লা তিনি জানান এই ঘটনা গুলিবিদ্ধ অন্যের অবস্থা আশঙ্কাজনক তো বন্ধুরা আরও একটু ডিটেলস সংবাদে চলে যায় স্থানীয় জানান দুপুর বারোটার দিকে একদল বৈরাগত হঠাৎ করে ভোট ভোটকেন্দ্রে প্রবেশ করে এই সময় পুলিশ বাধা দিলে বৈরাগতদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া ঘটে এই পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ গুলি চড়ে এতে জয় মিয়া শাওন আহমেদ ও নাজমুল নামের তিনজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এই সময় মানিকাচর গ্রামের শামীম শুভ আব্দুল নাজমুল রিপন আলাউদ্দিন জন আহত হয়েছে কমপক্ষে ত্রি আজকের নির্বাচন ছিল খুবই চাঞ্চল্যকর এবং সহিংসতাপূর্ণ ছিল ইসলামরা জানান ঘটনার সময় মানিকাচর গ্রামের মসজিদ ইমাম মৌলানা নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন যে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দিচ্ছে এই ঘোষণার পরই ভোট কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে তারপর সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় ওই ইমামকে আটক করেছে পুলিশ অন্যদিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রাসাদের চর এলাকা এলাকায় নৌকা প্রতীকের লতিফ সরকার ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্ট হয় দশজন আহত হয়েছে এছাড়া আরও মেঘনা থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেছেন যে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল কক্সবাজার প্রতিনিধি জানান কক্সবাজার সদরে ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থনের মধ্যে গোলাগুলিতে আক্তরুজ্জামান পুতু পঁয়ত্রিশ বছর নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান এই ঘটনায় পুলিশ সহ সাতজন আহত হয়েছে বন্ধুরা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার খুশরুল খুল তে তৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই মেম্বার প্রার্থী শেখ কামাল ও বাবুলি সমর্থক গোলাগুলির এই ঘটনা ঘটে এই ঘটনায় ওই ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে সরকার নিহত খুশগুল এক নম্বর ওয়ার্ডের তে এলাকার মমতাজ জামেদের ছেলে এবং মেম্বার প্রার্থী শেখ কামালের চাচাতো ভাই বলে জানা গেছে কক্সবাজারে ভারপ্রত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে এদিকে চট্টগ্রামের ফটিকসই দুই ইউপি মেম্বার প্রার্থী সম্পদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ শফি পঞ্চান্ন বছর বয়সের নামে একজন নিহত হয়েছেন এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন তেমন বন্ধুরা আজকের নির্বাচনটি ছিল খুবই চাকচিক্য এবং হলো জাকজমকের আয়োজন করতে যেও কিন্তু সহিংসতা বেশি সৃষ্টি হয়েছে এবং সারা দেশে টোটাল ছয়টি প্রাণ ঝরে গেল আজকে ভোটে এবং আহত হয়েছে অর্ধশতাধিক বন্ধুরা এই বিষয়ে আজকের ভোটটি কেমন হয়েছে আপনারা নিজেদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ